হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের গণবিবাহের আয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকলো বসিরহাটের বাসিন্দারা। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের গণবিবাহের আয়োজন করা হলো এক মাদ্রাসার উদ্যোগে। জাঁকজমকভাবে একসঙ্গে ১৭ জোড়া ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন হলো। খাওয়া দাওয়া আনন্দে কাটল একটা দিন। আর এই অভিনব কাজে সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল বসিরহাট। বসিরহাটের ২ নম্বর ব্লকের বেকিবাজার এলাকায় একটি মাদ্রাসা ও এতিমখানায় জাতি ধর্ম নির্বিশেষে এই গণবিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহ উপলক্ষে একেবারে মেলার রূপ নেয় বসিরহাটের বেকি এলাকা। তো গরিব মানুষ, ছেলে মেয়েকে বিয়ে দিতে পারি না, তা শুনলাম এখানে একটা সংস্থা থেকে বিয়ে দেওয়া হয়, সুযোগ সুবিধায় মানে হাড়ি খোলা থেকে সাহায্য দেয়, তাই এখানে এসে বিয়ে দেওয়া হচ্ছে। এখানে এসে খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে হচ্ছে। দিন মজুরি থাকে, বিদেশে কাজ করতে যায়, দিন মজুরি কৃষি কাজ করে, কোনো রকম সংসারটা চলে যায় না। সংস্থা ভালো, আমাদের যেটা আমরা পারি না সেখানে এখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছি। আমার বাবা মা গরিব, বিয়ে দিতে পারছিল না, তাই এখানে এসেছি। পরিবার আমার বাবা কৃষিকাজ, দিন মজুর থাকে। এখানে কিছু খবর গিয়েছিল, তার জন্য বাবা মা এখানে বিয়ে দিতে পারেনি, তার জন্য এখানে এনেছে বিয়ে দেওয়ার জন্য। মূলত সমাজের আর্থিকভাবে দুর্বল পরিবারের পিতামাতার মুখে হাসি ফোটানোর পাশাপাশি অনাথ ছেলেমেয়েদের বিবাহ সম্পন্ন হয়। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় নিজ নিজ ধর্মরীতি মেনে সম্পাদন হল বিবাহের কাজ। উদ্যোক্তা নূর আহমেদ বলেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে আইনগত পদ্ধতি মেনে দুস্থ পাত্রপাত্রী নির্বাচিত হয় এবং নবদম্পতিদের হাতে নতুন সংসার জীবনের জন্য গৃহসজ্জা ও সাংসারিক জিনিসপত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। তিনি আরো বলেন, সমাজের কাছে আমাদের সকলেরই কিছু দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সমাজের কাছে কিছু বার্তা দেওয়ার, আমরা যেহেতু সমাজে বসবাস করি, সমাজের কিছু দায়বদ্ধতা আমাদের আছে। তো এই সমাজে তো সমস্ত ধরনের মানুষ আছে, নিপীড়িত মানুষ আছে, সাধারণ মানুষ আছে, এক শ্রেণী উচ্চ অর্থপ্রযোজী লোক আছে, যারা সমাজে খুব মানে উচ্চ শ্রেণীর উচ্চাকাঙ্ক্ষার মধ্যে বসবাস করে। কিন্তু যারা আপনার নিপীড়িত, যারা অবহেলিত, যাদের কেউ দেখা নেই, বিশেষ করে যারা কন্যাদায়গ্রস্ত পিতামাতা, তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই উদ্যোগ। আজকের মানে সমস্ত মানে সম্প্রদায়ের বোধ কমিউনিটির মধ্যে বিয়ে হচ্ছে, প্রতি বছরের না এবছরও আমাদের ১৭ জোড়া হচ্ছে। বিগত বছরগুলো ২৪, ২৫, ২৬ এরকম হয়েছে, আপনারা অবগত আছেন। এবছর আপনার ১৭ জোড়া হচ্ছে, ২ জোড়া হিন্দু সম্প্রদায়ের, ১৫ জোড়া মুসলিম সম্প্রদায়ের। শুধু পয়সার অভাবে না, মানে আমরা স্কুটিনি করা হয় এই কারণেই, পয়সার অভাবটা দেখলে হবে না, বাস্তবে তারা অ্যাডাল্ট কিনা, প্রাপ্তবয়স্ক কিনা, হ্যাঁ, বা তাদের আধার কার্ড দেখা, তাদের আই কার্ড দেখা, মানে বার্থ সার্টিফিকেট দেখা, প্রকৃত তারা মানে বিবাহ যোগ্য কিনা, তারা পূর্বে আগে বিবাহ হয়েছে কিনা, বা এইরকম লালসার শিকার হচ্ছে কিনা, যে ওখানে বিয়ে হচ্ছে যাই আমরা, এরকমভাবে আমাদের বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গায়, আমাদের আউটসাইডে জেলা এবং জেলার বাইরে আমাদের সদস্য সংখ্যা আছে, তাদের মাধ্যম দিয়ে আমরা এই মানে তাদের বায়োডাটাগুলো নেওয়া হয়। আমরা পরবর্তীতে আমাদের হেডকোয়ার্টার থেকে সেখানে যাই, গিয়ে আমাদের সার্ভে করা হয়, তারপর আমরা অ্যাপ্রুভাল দেওয়ার পরে তাদেরকে ডেট দেওয়া হয়। উদ্যোক্তাদের এই আয়োজনে খুশি নববিবাহিত দম্পতিরাও। এ বিষয়ে তারা জানান, অ্যাকচুয়ালি আমরা দিন মজুর খেটে খাই, এবার বাইরে কাজে পয়সাগুলি হয় না, এখানে মানে পরিবেশটা ভালো, সবাই ভালো, দেখে শুনে বিয়েটে দিচ্ছে, সবকিছু ভালোই ব্যবহার করছে, সাংসারিক জিনিসপত্র সব কিছু দিচ্ছে, ভালোই লাগছে। এনারা বলেছিল এখানে সুযোগ সুবিধা ভালো, ওই জন্য এখানে আসলাম, এখানে পরিবেশটা ভালো, তো ওই জন্য এখানে এসেছি। হ্যাঁ, এখান থেকে দিচ্ছে, আমাদের গরিব মানুষ, আমাদের খরচা করে বিয়ে শাদী করার সেরকম সামর্থ্য নেই, ওই জন্য এখানে আসলাম। আমার বাবার আর্থিক অবস্থা খারাপ, বিয়ে দেওয়ার সামর্থ্য নেই, তাই মাঝখান থেকে সবকিছু পেয়ে, এখানকার সাহায্য পেয়ে আমার খুব ভালো লাগছে, সংসারের সব জিনিসপত্র পেয়ে, বিয়ের সব জিনিসপত্র পেয়ে আমার সব ভালো লাগছে, এখানকার পরিবেশও ভালো, আমার ভালো সংসার দেখে, ভালো ছেলে দেখে বিয়ে হয়েছে, সবকিছু আমার ভালো লাগছে, নিজের ভালো লাগছে, আমি সবকিছু পেয়ে খুশি হয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।